আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে কম্পিউটার বেসিক টিউটোরিয়াল পার্ট টু। তার আগে আমি পার্ট ওয়ান করেছিলাম। আপনারা যারা এখনো আমার পার্ট ওয়ানটি দেখেননি, আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আর আমি কম্পিউটার বেসিক টিউটোরিয়ালের পার্ট ওয়ানের মধ্যে কম্পিউটারের চারটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। চারটা জিনিসের মধ্যে ছিল সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস। আজকে আমি কিবোর্ড নিয়ে আলোচনা করব। একটি কিবোর্ডের মধ্যে কোন কীয়ের কী কাজ এবং কোন কী দিয়ে কী করা হয়, প্রত্যেকটা কীয়ের কাজ সম্পর্কে আজকে আমরা জানব। কিবোর্ডের মধ্যে 84 থেকে 101 বা কোনো কোনো কিবোর্ডের মধ্যে 102টিও কী থাকে। ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডকে মোট 5টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফাংশন কি। আমাদের কিবোর্ডের মধ্যে এই কিগুলো হচ্ছে ফাংশন কি। তারপর আমাদের 2 নম্বরে আছে এরো কি। আমাদের এই অংশে যে কিগুলো রয়েছে এগুলো হচ্ছে এরো কি। এগুলোর সাহায্যে আমরা বিভিন্ন কাজ করে থাকি। ডানে বামে উপরে নিচে যে কোনো অংশে যাওয়ার জন্য আমরা এই অ্যারো কিগুলো ব্যবহার করে থাকি। তারপর আমাদের 3 নম্বরে রয়েছে আলফাবেটিক কি। আমাদের এখানে এ থেকে জেড পর্যন্ত যা কি রয়েছে সবগুলাই হচ্ছে আলফাবেটিক কি। আমরা এই আলফাবেটিক কি এর সাহায্যে আমাদের কম্পিউটারের মধ্যে সমস্ত কিছু টাইপ করে থাকি। 4 নম্বর হচ্ছে নিউমেরিক কি বা লজিক্যাল কি। এখানে রয়েছে নিউমেরিক, আমাদের এই অংশ জুড়ে এটাকে বলা হয় নিউমেরিক কি বা লজিক্যাল কি। এখানে আমাদের 1 থেকে 9 পর্যন্ত দেওয়া আছে এবং ডিভাইড বাই, ইনটু, প্লাস মাইনাস সব কিছু এই জায়গায় দেওয়া আছে। তারপর আমাদের 5 নম্বরে হচ্ছে বিশেষ কি। বিশেষ কির মধ্যে রয়েছে এসকেপ, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, এগুলো সব কিছু হচ্ছে বিশেষ কি। এখন আমরা যে 5টি ভাগে ভাগ করলাম সবগুলো সম্পর্কে, প্রথমে আমাদের রয়েছে ফাংশন কি। এগুলাকে F1 থেকে F12 কি বলা হয়। কোনো প্রোগ্রামকে হেল্প বা রান করানোর কাজে এই কিগুলো ব্যবহার করা হয়। তাছাড়া বিভিন্ন কমান্ডের ক্ষেত্রে আমরা এই ফাংশন কি দিয়ে কমান্ড দিয়ে থাকি। তারপর আমাদের 2 নম্বরে রয়েছে এরো কি। কার্সরকে উপরে নিচে ডানে বামে খুব সহজে সরানো যায় এই এরো কির মাধ্যমে। তারপর আমাদের 3 নম্বর রয়েছে আলফাবেটিক কি বা টাইপিং কি, যে কিয়ের সম্পর্কে আমরা সমস্ত কিছু টাইপ করে থাকি। এখানে আমাদের এ থেকে জেড পর্যন্ত রয়েছে। তারপর আমাদের 4 নম্বর রয়েছে নিউমেরিক কি বা লজিক্যাল কি। এই কিয়ের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত রয়েছে এবং প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড বাই সব কিছু এই জায়গায় আমরা পেয়ে যাব। আমাদের 5 নম্বর রয়েছে বিশেষ কি। এসকেপ,
ক্যাপস লক, শিফট, এ ধরনের এগুলো হচ্ছে বিশেষ কি। আমরা এখন বিশেষ কিগুলো সম্পর্কে বর্ণনা করব। প্রথমে রয়েছে আমাদের ইএসসি এসকেপ। আমরা এই এসকেল এসকেপ কি এর সাহায্যে কোনো নির্দেশকে বাতিল করে থাকি। তারপরে আমাদের রয়েছে ট্যাব কি। ট্যাবের মাধ্যমে পর্দার প্রোগ্রাম, কলাম, নাম্বার এবং অন্যান্য কাজের জন্য প্রয়োজনীয় অনুযায়ী ব্যবহার করা হয়। যেমন আমরা একটু উদাহরণস্বরূপ দেখি, ট্যাবটি আমাদের সেন্টেন্সকে ওয়ার্ডকে আলাদা করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমি একটা কিছু এখানে টাইপ করি, ইমেজ ইউনি ট্যাব। তাহলে আমি এটা টাইপ করলাম। এখন যদি দেখেন, আমি যদি স্পেসগুলো বাদ দিয়ে দিই, আমি যদি এই কাজটা এখন যদি ট্যাব দিয়ে করি, দেখেন তাহলে আমাকে আর বেশি করে স্পেস দিতে হবে না, একটা নির্দিষ্ট পরিমাণে নিতে হলে আমি ট্যাব দিয়ে কাজটা করে ফেলতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্পেস দিলে শুধুমাত্র অল্প একটু যায়, আর ট্যাব দিলে একটা নির্দিষ্ট একটা জায়গা ধরে নেই একই সমান করে। ট্যাব কি এর পর আমাদের তার নিচে রয়েছে ক্যাপস লক। কিয়ের মাধ্যমে আমরা ইংরেজি বা বাংলা, বড় বা ছোট হাতের অক্ষরগুলো টাইপ করতে পারি। যেমন দেখেন, আমি যদি এখানে যদি সবগুলো বড় হাতের টাইপ করতে চাই, আমি যদি ক্যাপস লকটা অন করে দিই, এখন আপনার কিবোর্ড একটি আলাদা একটা লাইট জ্বলবে। তখন আপনি যদি এখন লেখেন এমএস ইউনিক ট্যাব, তাহলে বন্ধুরা আপনি এন্টার দিলেন, তারপর যদি আপনি ক্যাপস লকে আপনি চেপে দেন, তাহলে দেখবেন লাইটটি, কিবোর্ডের লাইটটি অফ হয়ে যাবে। তাহলে আপনি আবার যদি এখন টাইপ করেন, দেখেন সবগুলো হবে ছোট অক্ষরের, ক্যাপিটাল লেটারের হবে, স্পেস দেওয়ার কারণে বড় বিদায় নিয়ে নিল, সবগুলো ক্যাপিটাল অক্ষরের হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্যাপস লকের ঠিক নিচে রয়েছে আমাদের শিফট কি। শিফট কি হচ্ছে একই ওয়ার্ডের মধ্যে বা শুরুতে বড় বা ছোট ওয়ার্ড টাইপ করতে ব্যবহার করা হয়। যেমন দেখেন, আমি এখন যদি এখানে যাই, আমি এন্টার দিলাম, আমি লিখলাম ঢাকা, আমি লিখলাম ঢাকা, দেখেন বন্ধুরা, তাহলে আমার প্রথম অক্ষরটি ছোট হাতের হয়ে গেল। আমি যদি এখন এখানে ঢাকা লিখতে চাই, তাহলে আমি যদি শিফটের ভিতরে ডি দিই, তাহলে ডিটা বড় হাতের হলো, এইচ এ কে ঢাকা। তাহলে দেখেন বন্ধুরা, শিফটের কাজ হচ্ছে আপনি কোন একটা লেটারকে বড় হাতের লিখবেন, তাহলে আপনি শিফটের ভিতরে লিখবেন। আমাদের কিবোর্ডের দুটি শিফট রয়েছে, একটা ডান পাশে একটা বাম পাশে। তারপর শিফট কি এর ঠিক নিচে রয়েছে আমাদের কন্ট্রোল কি। কন্ট্রোল কি এর কাজ, এই কি এর সাথে বিশেষ কি একসাথে চেপে কমান্ড দেওয়া হয়। ব্যবহার সুবিধার জন্য কন্ট্রোল কিও আমাদের দুটি রয়েছে, একটা ডান পাশে আর একটা বাম পাশে, আর একটা ডান পাশে। কন্ট্রোল কিয়ের পর আমরা এখন যাব এন্টার কিতে। এই যে একটু বড় ধরনের যে কিটা রয়েছে, ওই কিটার নাম হচ্ছে এন্টার কি। লেখালেখির জন্য
নতুন প্যারা তৈরি করতে একই ব্যবহার করা হয়। আমরা এখন এন্টার কে কাজ দেখব, আমরা এই জায়গায় যাই। আপনি এগুলো ডিলিট করে দেন, ডিলিট করে দিলাম। আমি লিখলাম MH, আমি এখন যদি আলাদা করতে চাই, নিচে নামতে চাই, তাহলে আমাকে দিতে হবে এন্টার। তাহলে নতুন প্যারা তৈরি করতে আমাকে এন্টার দিয়ে নিচে নামতে হবে, ইউনিক দিব এন্টার, আমার নিচে চলে গেল, দিব লিখবে এখন ট্যাগ। দেখেন বন্ধুরা, আমি এন্টারের সাহায্যে নিচে একটির পর একটি লাইন শেষ করে নিচে চলে আসলাম। তাহলে আমরা এখন কিবোর্ডে যাই, তারপর দেখেন এই জায়গায় আমাদের রয়েছে ফুশ ব্রেক। এই জায়গায় আমাদের এই কীটা রয়েছে ফুশ ব্রেক। কম্পিউটারের কোনো লেখা যদি দ্রুত গতির জন্য করতে অসুবিধা হয়, তাহলে এই কি চেপে তা করা হয়। তার পাশে রয়েছে প্রিন্ট স্ক্রিন কি। আমাদের কম্পিউটার সামনে যা কিছু দৃশ্য দেখবো আমরা, সব কিছু আমরা এই কি এর মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবো। তারপর আমাদের রয়েছে ডিলেট কি। এই ডিলেট কিটি আমাদের মোছার কাজে ব্যবহার করা হয়। যেমন দেখেন, আমি যদি যাই এখানে, আমি যদি এটা ডিলেট করতে চাই, তাহলে ব্যাক স্পেস দিলে আমাদের প্রথম এদিক থেকে একটার পর একটা যায়। কিন্তু যদি আমি ডিলেট করি, দেখেন তাহলে আমি কার্সরটা এই জায়গায় রাখলাম, দেখবেন যে ওই জায়গা থেকে ডান পাশ থেকে ডিলেট হবে। দেখেন ডান পাশ থেকে ডিলেট হচ্ছে, আর আমাদের ব্যাক স্পেস দিলে বাম পাশ থেকে ডিলেট হয়। তাহলে আপনি যদি ডান পাশ থেকে ডিলেট করতে চান, তাহলে আপনি ডিলেটের যে জায়গাটিকে ডিলেট করবেন ওই জায়গায় কার্সরটা রেখে ডিলেট করলে আপনার লেখাটি ডিলেট হয়ে যাবে। তারপর আমাদের রয়েছে হুমকি। এই হুমকির মাধ্যমে কার্সরকে লাইনের প্রথমে নিয়ে আসা হয়। আমরা দেখি একটু, আমি যদি এই জায়গায় রাখলাম আমার কার্সরটি মাউস দিয়ে, আমি যদি এখন হুমকি প্রেস করি, দেখেন লাইনের প্রথমে নিয়ে আসলো। আমি এই জায়গায় রাখলাম, আমি এখন যদি হুমকি প্রেস করি, দেখেন লাইনের প্রথমে নিয়ে আসলো। আমি যদি মাঝখানে রাখি, দেখেন আমি যদি হুমকি দিই, তাহলে দেখেন আমার লাইনের প্রথমে নিয়ে আসলো। তারপর রয়েছে আমাদের এন্ড কি। এন্ড কি এর মাধ্যমে আমাদের কাজের শেষে নিয়ে যাই, এন্ড কি এর মাধ্যমে একদম শেষে নিয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি, দেখেন আমি এই জায়গায় কার্সরটা রাখলাম, আমি এন্ড কি কিবোর্ড থেকে চাপলাম, দেখেন আমার লাইনের শেষে নিয়ে আসলো। হোমের ক্ষেত্রে আমাদের শুরুতে নিয়ে আসবে, আর এন্ডের ক্ষেত্রে আমাদের লাইনের শেষে নিয়ে আসবে। আমি এই মাঝখানে রাখলাম, আমি কিবোর্ড থেকে এন্ড কি চেপে দিলাম, দেখেন একদম শেষে নিয়ে আসলো। আর যদি হোমের ক্ষেত্রে আমাদের প্রথমে নিয়ে যায়, এন্ড কির মাধ্যমে আমরা লাইনের শেষের দিকে চলে যেতে পারবো। এখন আমরা আবারও কিবোর্ডে যাই। তারপর আমাদের রয়েছে পেস আপ, কার্সরকে উপরে নিয়ে আসবে। পেস আপের মাধ্যমে আমরা আমাদের কার্সরটি উপরে নিয়ে যাবে। আমরা এখানে রাখলাম, আমি যদি এই জায়গায় কার্সরটা রাখি, আমি যদি এখন পেস আপ দিলাম, চেপে দিই, তাহলে দেখেন আমাদের কার্সরটি উপরে নিয়ে আসলো। আমি যদি এই জায়গায় রাখি, আমি যদি এখন পেস আপ দিই, তাহলে দেখেন প্রত্যেকটা প্যারার ঠিক প্রথমেই নিয়ে যাচ্ছে। আমি যদি এই জায়গায় রাখি, দিলাম, দেখেন এই জায়গায় নিয়ে আসলো, দেখেন একদম উপরে নিয়ে গেল। তাহলে আমরা পেস আপের মাধ্যমে কার্সরটি উপরে নিয়ে যেতে পারবো। তারপর রয়েছে আমাদের কিবোর্ডে যাই, পেজ ডাউন। পেজ ডাউনের কাজ হচ্ছে নিচে নিয়ে আসা, আর পেজ আপের কাজ হচ্ছে কার্সরকে উপরে নিয়ে যাওয়া, আর পেজ ডাউনের কাজ হচ্ছে কার্সরকে নিচে নিয়ে আসা। আমি এখানে রাখলাম, আমি এখান থেকে পেজ ডাউনটা চেপে দিলাম, দেখেন আমাদের একদম শেষে নিয়ে আসলো। আর যদি আমি পেস আপটা ধরি, তাহলে একদম শুরুতে নিয়ে আসলো। তাহলে দুটারই কাজ ঠিক বিপরীত, পেস আপ দিয়ে আমরা উপরে
কার্সরকে নিয়ে যাব আর প্রেস ডাউন দিয়ে একদম শেষের দিকে নিয়ে আসব। তারপর আমরা কিবোর্ডে যাই। তারপর আমাদের আরেকটা কি রয়েছে, ইনসার্ট কি। এই কি চেপে লিখলে পূর্ববর্তী বর্ণের উপর ওভার রাইটিং হয়। তারপর বন্ধুরা আমাদের এই জায়গা রয়েছে নাম লক। নাম লকের সাহায্যে নিউমেরিক কিগুলোকে অন অফ করতে পারি। আমরা যদি এটা একবার দিই, এদিকে একটা লাইট জ্বলবে, তারপর সবগুলা আমরা কাজ করতে পারবো সবগুলা কি দিয়ে। তারপর যদি এটা আবার চেপে দিই, এদিকে লাইটটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এগুলার কাজও আর করা যায় না। এটা এটা নির্দেশ দিয়ে থাকে, এদিকে এই জায়গায় একটা লাইট থাকে, ও লাইটটা যখন জ্বলে তখন আমরা সব কাজ করতে পারবো, যখন বন্ধ হয়ে যায় তখন আমরা কোনো কাজ করতে পারি না। তারপর বন্ধুরা আমাদের এই জায়গায় রয়েছে স্পেস বার। আমাদের এই স্পেস বারটি কিবোর্ডের সবচেয়ে বড় কি। এই কিয়ের দ্বারা আমরা কোনো ওয়ার্ডকে লেখার পর আলাদা করার কাজে ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা আজকে আমরা দেখলাম কিবোর্ডের কোন কীর কী কাজ, কোন কীর কী নাম। কিবোর্ডকে আমরা 5টি ভাগে ভাগ করেছি এবং এই 5টি ভাগের কোনটার কী কাজ, কোন কীর কী নাম আমরা সব কিছু বলে দিয়েছি। ভিডিওটি বুঝতে যদি কোনো অসুবিধা হয়, আপনাদের কাজ করার সময় যদি কোনো সমস্যা হয়, আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।